ওয়ালাইকুম সালাম রাসামাতুল্লাহ ওরা কাতহু সম্মানিত ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্ন তিনটি সম্ভবত আপনার প্রথম প্রশ্ন হলো যে ফরজ যদি মিস হয়ে যায় ফজর নামাজের যে ফজ ফরজ নামাজ যদি মিস হয়ে যায় অথবা আপনি আদায় করতে না পারেন বা কোনো ভুলের কারণে অথবা গুমের কারণে আপনি আদায় করতে পারেননি সেই জন্য আপনি কি করবেন অথবা কি করা উচিত এমন যদি অথবা আপনি ঘুমিয়ে গেছেন অথবা আপনি ভুল করেছেন অথবা আপনি ভুলে গিয়েছেন এমন অবস্থা যদি হয় যখনই স্মরণ হবে তখনই আপনার নামাজ আদায় করে নিতে হবে এটা আপনার জন্য ফরজ ওই মর্তে নামাজ আদায় করা যদিও সময় আবার হয়ে যায় বা সময় যদি এটা শেষ হয়ে যায় এই জন্য আপনার যখনই স্মরণ হবে তখনই এটা আদায় করে নিতে নিতে হবে রাসুল সাহের হাদিসের মধ্যে আসিয়াছে বুখারি মুসলিম আর অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা আসিয়াছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ভুলে যায় অথবা সে ঘুমিয়ে গিয়েছে যখন সে ঘুম থেকে উঠবে অথবা সে স্মরণ হবে তখনই তার নামাজ টুকু আদায় করে নিতে হবে ফরজ নামাজ আদায় করে নিতে হবে এজন্য এটা আপনার জন্য ফরজ সাথে সাথে নামাজটা আদায় করা মানে ঘুম থেকে ওঠার পর আপনি আদায় করে নেবেন অথবা আপনি যখন স্বর্ণ হবে আর আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ঘুম থেকে উঠে কি ফজরের নিয়তে দুই দুই রাকাত বা চার ডাকাত পড়বো নাকি দুই রাকাত ফরজ পড়বেন হ্যাঁ যেহেতু ফজরের নামাজ দুই রাকাত এটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাম বলেছেন যে এ সলাতুল ফজরি খাইরুম মিনাল দুনিয়া ওমা ফিহা হাদিসটা বর্ণনা করেছেন রাসূল স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে ফজরের 2 রাকাত নামাজ পূর্বের 2 রাকাত নামাজ মানে সুন্নাত নামাজ এটা সুন্নাতুল মুআক্কাদা এটা দুনিয়ার চিকার উত্তম এজন্য এটা সারা সঠিক হবে না আপনি পড়লে সব পাবেন এটা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে এটা দুনিয়ার চিকার আর উত্তম দুনিয়ার মধ্যে যা আছে তার থেকেও আর উত্তম এই জন্য আপনি পড়ে নেবেন নেবেন ফলে আপনার নামাজ করেন সেই সুহাব আল্লাহ রবুল্লা আলমী পরিপূর্ণভাবে দিবেন যদি কোনো ভুলের কারণে অথবা ঘুমিয়ে থাকেন ইনশাল্লাহ তার পরিপূর্ণ সুহাব দিবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় তিন নম্বর প্রশ্ন হলো যে আহ কাজ যদি দুই রাখাত ফরজ নামাজ পড়বো নামাজ নাকি যে কোনো সময় পড়তে পারবো না আপনি যখন সময় অবার হয়ে যাবে সময় ওভার হয়ে গেলে এটাই কাজা তখন আপনি সাথে সাথে নামাজটা আদায় করে নেবেন এটাই কাজা যেমন মানুষকে অর্থ মতো নামাজ আদায় করা ফরস করে দিয়েছেন যখন অক্ত শেষ হয়ে যাবে কালা তার নামাজ কাদা হয়ে যাবে আর কাদা হয়ে মানে এই নামাজটা আপনি আদায় করে নেবেন তবে এক কোন মানুষ যদি তিন বছর চার বছর নামাজ আদায় করছে না তারা বেশিরভাগ উল্লো আমার অনেক উল্লামার বলেন যে না আদায় করতে হবে না যেহেতু মানুষ যদি একেবারে নামাজ আদায় না করে তাহলে সে কাফের হয়ে যায় বা মুরতাত হয়ে যায় সে ইসলাম তাকে না আর কিছু কিছু উল্লামার বলেছেন না এটা পড়তে হবে যেহেতু এটা মুসলমানই থাকে ইমাম না আবু হানিফা তার দৃষ্টিতে কিন্তু কাফের কাফির না তবে অনেকগুলো এই জন্য একদিনের নামাজ আদায় করতে পারেনি অথবা দুই অক্টো তিন অক্টো আদায় করতে পারেনি মানে এটা সেপারেট মানে একের পর এক আদায় করে নেবেন জোয়ার যদি আহ জোয়ার আসর মাগরিক যদি আদায় করতে না পারেন তাহলে প্রথম জোয়ার আদায় করবেন তারপর মাগরীব আসর তারপর মাগরীব এভাবে আদায় করলে আপনার নামাজ সই হয়ে যাবে অসল্ল নাম